ঘরের ভিতরে পানি ঢুকছে দেখছে। টলমল টলমল করলে বাতাসে বইতে রেমাল না কি নাম এটার? রিমেল। রিমেল আর রিমেল রে হিমেল হিমেল মনে হয়। যাক বৃষ্টি থেমে গেছে। আমাদের স্কুল যেন সাগর সাগর কাপ্তাই লেগ হয়ে গেছে। খুব ভালো লাগছে আমাদের স্কুলটা যেন একটা কাপ্তাই লেগ। ভিতরে ক্লাসরুমের ভিতরে পানি ঢুকে গেছে। হ্যাঁ, আর দেখেন হিমেলের হাওয়া বইছে। আমাদের স্কুলটা খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। বাচ্চারা পানি দিয়ে দিয়ে হাঁটতেছে। বৃষ্টি তো আবার আসছে, গাছগুলো ডুবে গেছে। এত সুন্দর আবহাওয়া আমরা দেখি নাই। ও অনেক সুন্দর, এটা প্রথমে দেখলে বিশ্বাস করা যাবে না যেটা আমাদের স্কুল। প্রথমে দেখলে বিশ্বাস করা যাবে না যে আমাদের ঐতিহ্যবাহী একটা স্কুল। এটা এটা মনে হচ্ছে যে কাপ্তাই লেক। হ্যাঁ, আমরা একদম কাপ্তাই লেকের মধ্যে আছি। চতুর্দিকে পানি আর পানি। হ্যাঁ ভাই, আমি শুনে শুনে ওই এই আপনার ওয়ান প্লাসটা আছে না? আমি যখন নামবো আপনি আমার ওয়ান প্লাসটা দিয়ে, আপনার ওয়ান প্লাসটা দিয়া ভিডিও করেন বুঝছেন, আর ওইটা পরে আমাকে দিয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই গেটে কি পানি আছে নাকি? ওই গেটের মধ্যে পানি আছে। পুরা পানি রাস্তার মধ্যে, পুরা পানি। তোরা নাম ভিডিও হয়ে গেছে রে, তোরা নাম ওই পাশ দিয়ে। তোরা নাম না না, একেবারে ইয়ে হয়ে গেছে, লাইফে লাইফে গেছে, লাইফে গেছে সব। কমরেড
আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তারপর দেখা যাচ্ছে যে ওই যে শয়তান গুলা পান্ডা কি করে, ওদের কিশোর বয়সে দুষ্টুমি করবেই, এই জন্য ওদের পানি দেখলে সাধারণত ওরা পানি দেখতে পায় না, এই জন্য ওদের আনন্দ উচ্ছ্বাস, একটু পানি পেলে ওরা নিজেদের আনন্দ প্রকাশ করতে চেষ্টা করে। তাই তো দেখতেছি, সমুদ্রের ঢেউ দেখুন ঢাকা শহরের কি অবস্থা, রাঙ্গামাটির লেক। মসজিদের ভিতরে পানি ঢুকছে, আর আমাদের ছাতা ঝড়ের প্রভাব দেখুন, আমাদের ছাতা ভেঙে যাচ্ছে। আমাদের যেখানে যাচ্ছি পানি পানি পানি, এখানে মনে হচ্ছে যে বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করছি জানি না। দেখুন পানি যেখানে যায় অতই পানি এবং পানি। ও রে ভাসিয়ে দিয়ে গেল, যাকে যা মসজিদে। আরে মনে হয় মাতুয়াইলে ঢাকা শহরে এখন সমুদ্রের ছাদ পাচ্ছি, সমুদ্রের ঢেউয়ের ছাদ পাচ্ছি। ছাতিটাকে দেখুন কি হয়েছে, এই একটু ই কর নতুন ছাতিটা আমার ভেঙে গেল, তছনছ হয়ে গেছে। দেখুন 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 দেখুন
আস্তে আস্তে যান, আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম বনি আমিন, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। পিছন দিক থেকে ঝড় হাওয়া বইছে, সাথে পাচ্ছি নে বাবু, শীতে কাবু, কেন তুমি প্লাস্টিকের জুতা পরে আসোনি? আল্লাহ, ঢাকার অবস্থা দেখুন, আমরা সরাসরি লাইভ করতে পারতেছি না, তারপরেও নেটওয়ার্কে ডিস্টার্ব। দেখুন অবস্থা খুবই খারাপ, আর প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, হিমালয়ের ইসে ঢাকা প্রচুর প্রভাব পড়ছে। আমাদের রাস্তাটা কিন্তু অনেক উঁচা, তারপরে যে পানিতে চলে গেছে ডিবা, আর অন্য অন্য জায়গাগুলোতে কী অবস্থা আছে জানি না। এটা আমার খুব রিক্সে মোবাইল করতেছি, ভিডিও করতেছি, দেখেন সমস্ত বাড়িঘরের মধ্যে কিন্তু পানি ঢুকে গেছে। সবচেয়ে খারাপ লাগে যদি কোনো ম্যান হলে ঢাকটা যদি ফাঁকা থাকে, তাহলে কিন্তু আরও অবস্থা খারাপ। আমি এই ম্যান হলের ঢাকনার চোটে, তারা তো এই ঢাকনা খোলার জন্য অস্ট্রেলিয়া পালাইছে, কিন্তু আমরা কই পালাবো? দেখুন কি অবস্থা, পুরোটাই ভিজে গেলাম। স্যার